রাজেশী কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি, হান্ডি চিকেন। এই রেসিপিটা খুবই একটু স্পাইসি, খেতে অসাধারণ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। হান্ডি চিকেন বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন। এখানে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে, আর নিয়েছি গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, হলুদ আর নুন, এখানে আছে আমুলের ফেস ক্রিম, আর এখানে স্লাইস করা কুচনো পেঁয়াজ, ফ্রেশ ধনে পাতাকে কুচিয়ে নিয়েছি, এখানে আছে জুলিয়ান করা আদা আর আদা রসুন পেস্ট, টমেটোকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, এখানে আছে টক দই, রসুনকেও ছোট করে কুচো করে কাটা আর লঙ্কাকেও ছোট কুচো করে কাটা। এবার আমি এই গোটা মশলাটা একটু হালকা ড্রাই রোস্ট করে এটাকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিচ্ছি। কড়াটা একটু গরম করে নিয়ে এর মধ্যে গোটা জিরে আর গোটা ধনেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলাটাকে আমি এরকম দানা দানা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তেলটাকে আমি গরম করে নিয়েছি, এবার এই কুচনো পেঁয়াজ দিয়ে আমি একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু কুচনো রসুন। রসুনটাকে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচনো টমেটো। টমেটো আর রসুনটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব আর একটু সফট করে নেব। রসুন আর টমেটোটা 2 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা এটা বোনলেস চিকেনও নিতে পারেন, তাতে টেস্টের কোনো ডিফারেন্স হবে না। এবার আমি চিকেনটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো একটু ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো লঙ্কাটা আর দিয়ে দিলাম ভাজা বেরেস্তাটা। দিয়ে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, সব একসাথে আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সে ব্লেন্ডার জারে গুঁড়ো করা ভাজা মশলাটা। এটা দিয়েও চিকেনটার সাথে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট চিকেনটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা।
টক দইটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। সাত মিনিট পর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেস ক্রিমটা। ফেস ক্রিমটা দিয়ে আমি চিকেনটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফেস ক্রিম দেবার পর আমি নেক্সট দিলাম একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিয়ে আমি আবারও চিকেনটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথি আপনারা যখনই ইউজ করবেন তখন একটু হালকা ড্রাই রোস্ট করে কসুরি মেথিটাকে ইউজ করলে খুব ভালো একটা ফ্লেভার বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনে পাতা কুচানো। আর দিয়ে দেব একটু জুলিয়ান করা আদা। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল একটা সুন্দর স্পাইসি চিকেনের রেসিপি, হান্ডি চিকেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা খুবই একটা টেস্টি চিকেনের রেসিপি। Thanks for watching.